আইটি রেড, ইডি রেড করে একটা বার্তা দিতে চাইছে যে ব্যবসা বাংলায় করো না, ব্যবসা করতে গেলে আমাদের স্টেটে চলে এসো, এখানে থাকলে ব্যবসাকে ব্যবসায় আমরা এরমভাবে ব্যবসায়ীদের আক্রান্ত করব, তাতে বেঙ্গলের ইকোনমিটাকে ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা বলে আমার মনে হয়। মানে আমার এটা আমি শিওর নই বা ইয়ে নেই, কিন্তু একটা মনে হয় আমার। যার নাম পাওয়া গেছে প্রতারণার তদন্ত করতে গিয়ে ইডি, যার নাম আমির খান বলে একজনের সন্ধান পান, সেই আমির খানের সূত্রে এই নিশার খান। এর জীবন শুরু করে কন্টেনার কাটাইয়ের ব্যবসা দিয়ে গার্ডেন ব্রিজ এলাকায়। পরবর্তীকালে এ ওখানে যে ট্যাঙ্কার আছে, ট্রাক ট্যাঙ্কারের যে সিন্ডিকেট চলে, সেটা সম্পূর্ণভাবে এর নিয়ন্ত্রণ। শুধু এই চাইনিজ অ্যাপের মধ্যে দিয়ে প্রতারণা করছে না, বহু প্রভাবশালী বেনামের বহু ট্যাঙ্কার আজকে তারই ছত্রছায় ওখানে পার্ক করা আছে এবং পুরো সিন্ডিকেটটা সে নিয়ন্ত্রণ করে। আশ্চর্যজনকভাবে এই প্রথম আমার মনে হয় স্বাধীন ভারতের ইতিহাসে কোনো মন্ত্রী সরাসরি সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন।